আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আচ্ছা গেট স্ট্যাটিক প্রপস থেকে আমরা ডাটাটাকে নিয়ে আসতে পারি এবং ওয়েবসাইটে শো করাইতে পারি। এখন সেটা তো আমরা দেখাইছিলাম ডাটাটাকে শো করানো, এবং আমরা যদি এখান থেকে প্রত্যেকটা ডাটার সিঙ্গেল ডাটাকে সিঙ্গেল পোস্টকে আমরা দেখতে চাই এখানে ক্লিক করে, তাহলে কি করব পরের পোস্টে চলে যাব, যেমন ওয়ান দিলে ওয়ানে চলে যাব। এরকম কিছু এখনও করা হয় না, আমরা করব অবশ্যই। তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা সিঙ্গেল ডাটা এভাবে নিতে পারবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ক্লিক করলে যাতে এখান থেকে ওয়ানে চলে যায় বা টুতে চলে যায় বা থ্রিতে চলে যায় সেটা আমরা করতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা করার জন্য আমরা তাহলে টাইটেলকে নিতে পারি, যে টাইটেলের ভেতরে আমরা লিংক দিতে পারি। দেন আমরা যদি লিংক দেই, লিংক কই থেকে নেব, নেক্সট জেস থেকে, দেন আমরা ওকে কি আমাদের পোস্টের টাইটেলটা কি ছিল, আরে হ্যাঁ এটা ছিল। আমরা যদি এখন এখানে লিংক নেই, দেন এই লিঙ্কের যে শেষ প্রান্তটা আছে এটাকে ইয়েতে দিই, এবং যে আমাদের লিঙ্কটা আছে এটাকে অবশ্যই এইচরেফ দিতে হবে। এইচরেফটা দেব আমরা ডাইনামিক্যালি, যেহেতু দেব পোস্ট আইডি দিতে হবে, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস ইউজ করতে হবে, বা এটাকে আমরা টেমপ্লেট স্ট্রিংও বলতে পারি। ওকে, দেন এখানে দিব হচ্ছে ব্লক, দেন ব্লগের পরে ডাইনামিক্যালি কি দেব, পোস্ট আইডি। ওকে, তো ডাইনামিক্যালি পোস্ট আইডি দিলাম, এবং এখানে আমাদের পাস এই স্টেপ করে দিতে হবে। এটা কি এখনো ইম্পোর্ট হয় না, আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। এখানে ক্লিক করার পরে কন্ট্রোল এবং যদি স্পেস বারে ক্লিক করি তাহলে কিন্তু সাজেশনে চলে আসবে, এবং সেটাকে ইম্পোর্ট করে নিছি আমরা অটো ইম্পোর্টার দিয়ে। তো এখন যদি আমরা ডিরেক্ট ওয়েবসাইটে যাই, দেন এখানে যদি রিলোড করি, রিলোড করার পরে যদি আমরা টাইটেলে ক্লিক করি তাহলে ওয়ানে চলে আসতেছে, কিন্তু আমরা এই পেজটাকে এখনও হ্যান্ডেল করি নাই। তো হ্যান্ডেল করার জন্য সচরাচর আমরা কি করতে পারি, আমরা একটা ডাইনামিক রাউট নিতে পারি। ডাইনামিক রাউট নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আইডি দিতে পারি আইডি ডট জেএস, এবং সেটা চলে আসলো। এবং কি নিতে পারি, যে নেক্সট ফাংশনাল কম্পোনেন্ট। ওকে, দেন আমরা এটাকে বলতে পারি পোস্ট, ঠিক আছে। এবং এখানে বলে দিতে পারি, আরে সাজেশন আই ইস ওয়ান সিঙ্গেল পোস্ট, এবং এই যে আমরা অটো জেনারেট করে নিছি এটা। দেন এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আমাদের ডাটাগুলোকে ফেচ করে নিতে পারি। এখান থেকে আইডি পাবো, আইডি অনুযায়ী ডাটাকে ফেচ করে নেব। আমরা এই আইডিটা কিভাবে পেতে পারি, এই আইডিটা আমরা আগে রাউটিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি ইউজ রাউটার দিয়ে আমরা নিতে পারি। এখন আমরা দেখব যে কনটেক্সট দিয়ে ওই আইডিটাকে কিভাবে ধরতে পারি, তো সেটা আমরা দেখব। তার আগে আমরা কি করতে পারি, আমরা এই যে এখান থেকে যে আমরা ডাটাটাকে নিয়েছিলাম এটাকে কপি করে নিয়ে আসি, যেহেতু এইখান থেকে আমরা কি করব ডাটার প্রতি সিঙ্গেল ডাটাকে নেব, সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা সিঙ্গেল ওয়ান ডাটা নেই তাহলে ওয়ান দেব, তাহলে কিন্তু ডাটাটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা এইভাবে করতে পারি সিঙ্গেল ডাটা। আমরা কি করব, সিঙ্গেল ডাটা করব না, আমরা ডাইনামিক্যালি করব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে এই এই ওয়ানটাকে ধরতে হবে, স্ল্যাশ ওয়ান দিলে এই ওয়ানটাকে ধরতে হবে। ওয়ানটাকে ধরবো আমরা কনটেক্সটের মাধ্যমে, কনটেক্সটে আমাদের ওয়ানটা আছে। কনস্ট্যান্ট দেব দিয়ে এখানে যদি প্যারামস দেই, প্যারামস দিলে সেটা প্যারামস আসবে কনটেক্সট থেকে, এবং প্যারামসকে আমরা কিন্তু ডিস্ট্রাকচার করে নিয়েছি। ডিস্ট্রাকচার করার পরে প্যারামসের ভেতরে আইডি পাওয়া যাবে। তো আমরা এটাকে টেমপ্লেট স্ট্রিংয়ে ভাগ করে নেই, এটাকে টেমপ্লেট স্ট্রিংয়ে নিয়ে নেই,
দেন ডলার, ওকে, এইখান থেকে প্যারামস ডট আইডি, তাহলে আমাদের এই ওই আইডিটাকে পেয়ে যাব। সেই অনুযায়ী আমরা ডাটাকে রিসিভ করব, রিসিভ করে দেন এখান থেকে সেই ডাটাকে পাস করে দেব, এবং সেই ডাটাকে পাবো কোথায়, এখানে পাবো, সেটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারবো। এবং এখানে আমরা কনসোল লগ করে দেখতে পারি, কনসোল লগ করে দেখতে পারি পোস্ট দেন ডাটা, ওকে আমরা দেখতে পারি। তো এখন দেখি আমাদের হয়েছে কি না, দেন এখান থেকে যদি রিলোড করি আমাদের এটা আসলো, দেন এখান থেকে ক্লিক করার পরে আসছে ওয়ান, তাহলে এখানে দেখাচ্ছে কি, সরি এখানে কি বলতেছে যে গেট স্ট্যাটিক পাথ ইজ রিকোয়ার ফর ডাইনামিক এসএসজি সার্ভার স্ট্যাটিক সাইট জেনারেশনের ক্ষেত্রে আমাদের কি দরকার, গেট স্ট্যাটিক পাথ দরকার। তো আমরা গেট স্ট্যাটিক পাথ আমরা কই থেকে পাবো, আমাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারি যে এখানে গেট স্ট্যাটিক পাথের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা নিয়ে আসি। তাহলে কি করতে হবে, আমাদের বলে দিতে হবে যে তুমি এই পাতে গেলে এই পেজটাকে দেখাও, এটা বলে দিতে হবে, কারণ আমরা ওই যে পেজকে জেনারেট করব, সিঙ্গেল পেজকে জেনারেট করব, তারপরে কিন্তু পেজটাকে পাঠিয়ে দেব। তো আমরা দেখি কিভাবে করতে হয়। তো আমরা পেজটাকে আগে মানে লোকেশনটাকে বলে দেই বা পেজের লিঙ্কটাকে বানাই দেই যে তুমি এই লিঙ্কে গেলে তুমি এই পেজটাকে দেখাবা, ঠিক আছে। তো আমরা যেটাকে গেট স্ট্যাটিক পাথ নিয়ে আসলাম, গেট স্ট্যাটিক পাথ নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পাথ আছে, পাথের ভিতরে একটা অ্যারে আছে যে যতগুলো পাথ থাকবে সবগুলো পাথ দেখাবে, ওকে। তো আমরা পোস্টের এইখান থেকে অল্প কিছু পোস্ট নেই, সাপোজ তিনটা পোস্ট নেই, স্লাইস করে আমরা তিনটা পোস্ট নেই, তাহলে ডাইনামিক্যালি কীভাবে করতে হয় ছোট মানে হচ্ছে সব কিছু দেখবো আর কি আস্তে ধীরে। এইখানে তিনটা পোস্ট নিলাম তাহলে দেখতে সুবিধা হবে। এখন যদি যে রিলোড করি তাহলে দেখি কয়টা পোস্ট আসছে, এইখান থেকে ব্লগে যাইতে বলছি, ওকে ব্লগে গিয়েছে এবং এটাকে ইয়ে দিছে, এরর দিছে গেট স্ট্যাটিক প্রপস, দেন গেট স্ট্যাটিক পাথে এসে এখানে ইরর দিয়েছে। আমরা এটাকে আইডি দিয়ে ইরোরটাকে একটু অফ করে রাখি, দেন এখন যদি রিলোড করি তিনটা পোস্ট দেখতে পাচ্ছে, এবং সিঙ্গেল পোস্টে যদি ক্লিক করি তাহলে সিঙ্গেল পোস্ট চলে আসতেছে, সিঙ্গেল পোস্ট চলে আসছে। এবং আমরা যদি এখান থেকে দেখি কনসোল লগে, কনসোল লগে যদি দেখি তাহলে একটা অবজেক্ট চলে আসছে এই যে সিঙ্গেল পোস্টের। এখন যদি টু দেয় দেখেন, টু দিলে কি ঘটনাটা ঘটে, টু দিলে কিন্তু সিঙ্গেল পোস্ট আসতেছে কিন্তু পোস্টটা আনডিফাইন আসছে, দেন পোস্টটা কিন্তু আসছে সেকেন্ড পোস্ট। কি হচ্ছে এখানে, এখানে যেহেতু ফলব্যাক দিয়েছি, ফলব্যাক দেওয়ার কারণে কি হচ্ছে, এখানে আমরা অটোমেটিক্যালি কিন্তু একটা পাথ নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু এখানে পাথ দিয়ে দিছি মাত্র একটা, কিন্তু এটা ফলব্যাক ট্রু দেওয়ার কারণে নিয়ে নিচ্ছে। ফলস দিলে দেখেন কি হয়, যদি ফলব্যাক ফলস দেই দেন এখন যদি রিলোড করি দেখেন এখন কিন্তু পেজটাকে আর পাচ্ছে না। তাহলে আর একটা বিষয় শিখলাম ফলব্যাকের ব্যবহারটা, যদি ফলব্যাক ট্রু দেই তাহলে কিন্তু অটো একটা পেজ জেনারেট করে নিচ্ছে এবং সেই হিসেবে ডাটা কিন্তু নিয়ে আসতেছে, কিন্তু যদি ট্রু দেই ফলস দেই তাহলে কিন্তু ডাটাটাকে নিয়ে আসতেছে না। আপাতত আমরা ফলস দিয়ে রাখলাম তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের এখানে পোস্ট তিনটা, আগের পেজে যাই, আগের পেজে আমাদের পোস্ট কিন্তু এখানে আছে তিনটা, তিনটা পোস্টের ক্ষেত্রে আমরা তিনটা ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি আমাদের তিনটা প্যারামিটার দিয়ে দেই, কপি করলাম দেন কন্ট্রোল ভি, দেন কন্ট্রোল ভি, এবং এটাকে দিয়ে দিলাম টু, এটাকে দিয়ে দিলাম থ্রি, ওকে। দেন এখন যদি আমরা এটাকে রিলোড করি, রিলোড করার পরে যদি ক্লিক করি তাহলে সিঙ্গেল পোস্ট আসতেছে, আচ্ছা। এরপরে যদি টু দেই, টু দিলেও কিন্তু আসতেছে আর কি পোস্টগুলো।
পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আসতেছে অবজেক্টও কিন্তু এই যে দুই নাম্বার অবজেক্ট চলে আসছে এখন যদি এখানে থ্রি দেই থ্রি যদি দেই তাহলে এই যে তিন নাম্বার অবজেক্টটা চলে আসছে তিন নাম্বার পোস্টটা চলে আসছে তো আমরা পোস্টগুলোকে উপরে শো করাই পোস্ট উপরে শো করার জন্য এখান থেকে যে পোস্টটা আসবে সেই পোস্টটাকে এখান থেকে পোস্ট এখান থেকে আমরা যদি এই থ্রি দেই দিয়ে ডাটা ডট ওকে ডাইনামিক্যালি দিতে হবে ডাটা ডট টাইটেল এবং এটাকে দিয়ে দিলাম পি এটাকে দিয়ে দিলাম বডি এবং এখানে এই চার্ট দিয়ে দিই ওকে এখন যদি আমরা দেখি এই যে দেখেন চলে আসছে একটা পোস্ট চলে আসছে কিন্তু আমাদের তো এভাবে পোস্টগুলোকে নিয়ে আসতে হবে এখন আমাদের পোস্ট তো থাকবে এখানে ধরেন 100টা অন্যান্য ক্ষেত্রে আরও বেশি পোস্ট থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা কি এভাবে ডাইনামিক্যালি পেজ কি বলে দেবো যে আমাদের এই কটা পেজ আসছে এই কটা পেজ হবে এইভাবে কি আমরা ডাইনামিক্যালি বলে দেবো আমরা কিন্তু সরি স্ট্যাটিকভাবে বলে দেবো না হার্ড কোডেড বলে দেবো না আমরা কি করব ডাইনামিকভাবে করব ডাইনামিকভাবে করার জন্য আমাদের প্রথম জানতে হবে এখানে কয়টা প্যারামস দিতে হবে বা কয়টা লোকেশন বলে দিতে হবে বা কয়টা আইডি দিতে হবে ঠিক আছে কয়টা পাথ বলে দিতে হবে এটা কিভাবে করব আমরা জানতে পারবো কই থেকে আমরা যদি এখানে থেকে জানতে পারি যে যে কয়টা আমাদের ডাটা আসবে সেই কয়টা আমরা কি করব পাথ তৈরি করব সেই ক্ষেত্রে এইখান থেকে যে ডাটাটা আসবে তো আমরা কি করব এটাকে কপি করে নিয়ে গিয়ে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা এখানে কিন্তু ডাটাটাকে পেয়ে যাচ্ছি ডাটাটাকে পাইলে ডাটা কয়টা ডাটা থাকবে সেই হিসেবে আমরা পাথটাকে বলে দেব সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা তাহলে পাথ কয়টা হবে এটা আগে আমরা দেখে নেই ওকে তাহলে কনস্ট্যান্ট পাথ হবে আমরা যদি ওই ডাটাটাকে ম্যাপ করি ডাটাটাকে ম্যাপ করলাম ম্যাপ করার পরে কি পাচ্ছি একটা একটা করে পোস্ট পাচ্ছি সেই পোস্টগুলোকে নিলাম নিয়ে রিটার্ন করলাম কি রিটার্ন করব রিটার্ন করব হচ্ছে আমাদের যদি এই ফরম্যাটে রিটার্ন করতে যাই তাহলে এত কিছু এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যারে তো এই যেহেতু ম্যাপ আছে সেহেতু আমাদের পাথ কিন্তু অ্যারে হিসেবে রিটার্ন করবে তো এই পাথ এই পুরোটা অ্যারেটাকে বাদ দিয়ে যদি এইখানেই যদি আমরা কি করতে চাই এই পাথটাকে বসাইতে চাই তাহলে এই ফরম্যাটে কিন্তু লিখতে হবে তো আমরা ওই ফরম্যাটে লিখি ওই ফরম্যাটে লেখার জন্য কি করতে হবে এখানে কিন্তু প্যারামস দিতে হবে হ্যাঁ এই ফরম্যাটে লিখতেছি প্যারামস দেন একটা অবজেক্ট দেন আইডি দেব এবং আইডিটা কি হিসেবে আসবে আইডিটা হচ্ছে স্ট্রিং হিসেবে আসবে সেজন্য আমরা টেমপ্লেট স্ট্রিং দিলাম দেন এখান থেকে দেব কি পোস্ট ডট আইডি এখন কিন্তু আইডিটাকে সহজেই পেয়ে যাচ্ছে দেখেন এই ফরম্যাটে আসতেছে এইখানে অ্যারে হবে সেই অ্যারেটা আমরা এইখানে বানায় নিলাম এই পাথকে অ্যারে হিসেবে বানায় নিলাম তাহলে আমাদের এটার প্রয়োজন নাই আর এটার প্রয়োজন নাই এবং পাথ এখানে যে পাথটা আছে এই পাথকে আমরা এই অ্যারেটা না দিয়ে আমরা এই অ্যারেটা দিলাম তাহলে দিলাম পাথ ওকে এখানে কমা হবে তো এইখানে তো আমরা এই ইএস সিক্স এর ব্যাপারে জানি তো সেক্ষেত্রে আমরা এটুকু আমাদের প্রয়োজনই নাই তাহলে এভাবে কিন্তু লিখতে পারি যে পাথের ভেতরে পাথ থাকলে এভাবে ইএস সিক্স এর এটা হচ্ছে একটা ফিচার এবং তাহলে আমাদের কয়টা পোস্ট হলো সেই হিসেবে হবে এবং আমাদের তাহলে এই সম্পূর্ণ সবগুলা পোস্টই আমরা নেব আর স্লাইস করতেছি না আর পোস্টগুলোকে কমাচ্ছি না লিমিটেশন করে দিচ্ছি না তো এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড করি আগে পোস্টে যদি যাই দেন সবগুলা পোস্ট কিন্তু দেখাচ্ছে ওকে জাস্ট আমরা যদি এই পোস্টে ক্লিক করি তো এই পোস্টে ক্লিক করলে 28 নম্বর পোস্ট এবং 28 নম্বর পোস্টটা কিন্তু দেখাচ্ছে তো 28 নম্বর পোস্ট দেখাচ্ছে না কোন নম্বর পোস্ট দেখাচ্ছে আমরা কিন্তু কনসোল লক করেছিলাম যে যে পোস্টটা আসবে সেই পোস্টটাকে কনসোল লক করে দেখতে দেখি এখানে 28 নম্বর পোস্টটাকে দেখাচ্ছে কি না এই যে আইডি 28 নম্বর পোস্ট কিন্তু দেখাচ্ছে তো আমরা ডাইনামিক্যালি এভাবে ডাটা পাস করতে পারি এবং
এইখান থেকে আমরা আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখতে পারি, যে আমরা যে বলি যে পুরো পেজটাকে কিন্তু কি করবে, মানে হচ্ছে যে প্রত্যেকটা সাইট কিন্তু একটা করে এইচটিএমএল পেজ তৈরি করবে। তো এইচটিএমএল পেজটা তৈরি করে কিভাবে আমরা দেখি। তো আমরা কি করব, আমরা তো সার্ভারে আপলোড করার আগে এটাকে বিল্ড করে নেব। বিল্ড করে নেয় কিভাবে, বিল্ড করে হচ্ছে এখানে প্যাকেজে যদি যাই, প্যাকেজে দেখতে পাচ্ছেন আমরা বিল্ড করব কিভাবে, নেক্সট বিল দিয়ে বিল্ড করব। আমরা যদি ইয়ান বিল্ড দেই, তো ইয়ান বিল্ড দিলে আমাদের ওয়েবসাইট কিন্তু বিল্ড হবে এবং স্ট্যাটিক একটা করে এইচটিএমএল ফাইল তৈরি করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা চেক ভ্যালিডেশন করতেছে এবং কি কি মানে হচ্ছে কতগুলো পেজ তৈরি হবে আমরা এইখান থেকে দেখতে পারবো, যে আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ হবে, কতগুলো স্ট্যাটিক পেজ তৈরি হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে বলতেছে ক্রিয়েটিং অপটিমাইজেশন প্রোডাকশন বিল্ড। তো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করে একদম ডিরেক্ট লাইভ মনিটরিং করি, দেখি এখানে কি বলতেছে কি করতেছে। তো এখানে কম্পাইল সাকসেসফুল হয়েছে, দেন কালেক্টিং পেজ ডাটা, পেজ ডাটা কালেক্ট করতেছে, দেন পেজ কিন্তু জেনারেট করবে। আমাদের এইটার উদ্দেশ্য হলো স্ট্যাটিক পেজ জেনারেশন করা, স্ট্যাটিক পেজ জেনারেশন করে সেগুলোকে কিন্তু ওয়েব সার্ভারে দেয়া। এই যে পোস্টগুলো, এই পোস্টগুলোকে নিচ্ছে একটা একটা করে পোস্ট নিয়ে স্ট্যাটিক সাইট জেনারেশন করবে। আমাদের পোস্টগুলো কিন্তু অনেকগুলো, 100টা পোস্ট, তো সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন হওয়ার পরে কি বলছে, দেখেন আমাদের সম্পূর্ণ বিল্ড হওয়ার পরে আচ্ছা সাইজ হচ্ছে 277 KB হয়েছে, দেন এখানে একটা পেজ আছে, এই একটা পেজ, এরকম এপিআই আছে, এবং এই যে ব্লক 11, 78, 34 এগুলো কিন্তু মিলি সেকেন্ড, এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ তৈরি হয়েছে। আমরা যদি এখন যদি এইখান থেকে যদি নেক্সটে যাই, ডট নেক্সটে, দেন সার্ভারে যাই, দেন পেজেসে যাই, পেজেসে যাওয়ার পরে যে ব্লগ আছে, ব্লগের পরে দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো ব্লগ আছে সবগুলো ব্লগের ওয়ানের জন্য ওয়ান এইচটিএমএল, টু এর জন্য টু এইচটিএমএল, সাথে কিন্তু একটা জেসন তৈরি হয়ে গেছে। তো আমরা যদি দেখি, এবং আমাদের যে কটা পোস্ট সে কটাই কিন্তু এইচটিএমএল ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারে ডিরেক্ট অ্যাক্সেস করা যায় এইচটিএমএলের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে আমরা স্ট্যাটিকভাবেই এইচটিএমএল তৈরি করতে পারি, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য এই ভিডিওটা এইখানে রাখলাম। আমরা পরবর্তীতে সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে কথা বলবো। আর এই ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে বা আমার কথায় যদি কোনো সমস্যা হয় বা ভিডিও দেখতে যদি কোনো সমস্যা হয়, কোনো অভিযোগ থাকে বা কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি খুব উপকৃত হব আর কি। আর আপনাদের কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই সেটা তো জানাবেন, আমি যতদূর সম্ভব ট্রাই করব, এবং যদি সম্ভব হয় তাহলে আপনাদের সাথে অনলাইনে মিট করেও আমরা করতে পারি, গুগল মিটে বা অন্য কোনো সিস্টেমে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।